সেটি হলো ট্রান্সফরমেশন এন্ড ট্রানজিশন। আপনার ঠিকানায় এই বইটি চলে যাচ্ছে। আজকে যদি দেখি পাহাড় এই উচ্চতায়, কালকে দেখি পাহাড় নিচে নেমে গেছে। বিক্রির যে টাকাটি, সেই টাকাটি এই স্কুলে। সোহেল ভাই কেন বই বের করছে? কিন্তু এই বইয়ের একটা টপিক আছে, উন্নয়নের ডামাডোলে পুরোপুরি বিপন্ন হয়ে যাবে এখানকার সংস্কৃতি। এর নাম হলো পাহাড়ের রূপান্তর। এবার একটু উল্টায় দেন বইগুলো। পথ থেকে পথে, পাহাড় থেকে পাহাড়ে ঘুরতে 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 যে কাজটি হয়ে গেছে সেটি হলো, অনেকেই আগে থেকে একটু ভেবেছিলেন যে সোহেল ভাই কেন বই বের করছেন না, এত ঘোরাঘুরি করছেন পথে প্রান্তে দুর্গমে পাহাড়ে এখানে সেখানে। আসলে কথা সত্য, মানে আমার টার্গেটও ছিল এরকম যে এমন কিছু কাজ করে রেখে যাব যে কাজগুলো পরবর্তীতে আবার নতুন করে ভাবনার সৃষ্টি করবে। তারই একটা অংশ হিসেবে এবারই প্রথম একটি বই আমি কষ্ট করে হলেও তৈরি করতে পেরেছি। তো প্রথমে যে বিষয়টি হলো যে পাহাড়ের প্রান্তিক মানুষদের দুঃখ কষ্ট সুখ বেদনা হাসি কান্না সব কিছু মিলিয়ে তাদেরকে ঘিরেই এই বইটি। কিন্তু এই বইয়ের একটা টপিক আছে, আমি আগে থেকে বলার চেষ্টা করেছি এই বইটির যে কনসেপ্টটা নিয়ে কাজ করছি বা আগামী দিনেও করব, সেটি হলো ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রানজিশন। ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর, আর ট্রানজিশন মানে হলো স্থানান্তর, এই যে পরিবর্তন, মানে আজকে যা দেখছি কালকে এসে তা পাচ্ছি না। আজকে যদি দেখি পাহাড় এই উচ্চতায়, কালকে দেখি পাহাড় নিচে নেমে গেছে। আজকে যদি গাছটা এখানে দেখি, কালকে দেখি গাছটা ওখানে নেই। তো এই যে মানুষের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া এবং প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়তই, ঠিক ওই জায়গাটা আমি প্লাগ করতে চেয়েছি। তারই ঠিক একটা নমুনা যদি বলতে চাই তাহলে আমার হাতে যেটি রয়েছে সেটি হলো ওনারা ম্রো সম্প্রদায়ের, ম্রো ভাষায় এটাকে বলছে তুইয়া। তো এই তুইয়াতে আলটিমেট পানি খাওয়া হয়, পানি রাখা হয় এবং পানি অনেক ঠান্ডা থাকে, এবং জুম যখন করে তখন জুম থেকে এক প্রকার লাউ থেকে নানান প্রসেসে এটা করা হয়, এবং এটা বছরের পর বছর চলে। এবং কীভাবে চলে সেটা তো আপনারা দেখতে গেলে আমার নিচের দিকে ভিডিওটা যেতে হবে। আর এই যে আমরা বোতল ব্যবহার করি, বোতলের মধ্যে যে মুখটা, সেই মুখটা আসলে এই তুইয়ার কলা গাছের পাতা দিয়া তৈরি। এই হলো একটা পানির পাত্র। কিন্তু যে দিন খুব দ্রুত আসছে, পরিবর্তন যে দ্রুত ঘটে যাচ্ছে, সেটি হলো কি, সেটি হলো এই যে মৌলিক জিনিসটি, এটি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে বা ধ্বংস করে দিয়ে প্লাস্টিকের বোতল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে রূপান্তর, পরিবর্তন, স্থানান্তর। মানে তাদের আর আগামী দিনে এটা ব্যবহার করবে না তারা। তারা কী করবেন? তারা হলো প্লাস্টিকের বোতল ব্যবহার করবেন। তার মানে প্লাস্টিকের জীবন তাদের শুরু অলরেডি হয়ে গেছে। আমার কথাগুলো বইতে কিন্তু এভাবেই লেখা আছে। এবং আমি চেয়েছি যে এই বই প্রকাশ হওয়ার পরে ঢাকা শহরে খাঁচাবন্দি অথবা কোনো জেলা শহরে খাঁচাবন্দি জায়গায় এটাকে উন্মুক্ত করব না। এবং দুর্গমে, এতটা দুর্গমে এসেছি যেটি হলো নাইক্ষ্যংছড়ির মধ্যে এখন আমি পড়েছি, সেই নাইক্ষ্যংছড়ির দুর্গমের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি। আমার পেছন দিকে যারা আছেন সেই দুর্গমের প্রান্তিক মানুষগুলো, যে মানুষগুলো হাতে ইতিমধ্যে এই বইটি রয়েছে। আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে বই প্রকাশনা উৎসব অনেক সময় বলে থাকি, উন্মুক্তকরণ বলি, উন্মোচন বলি, মুক্তি করা বলি, আমি সেই কাজটি করতে যাচ্ছি। কিন্তু এটা পাহাড়ের উপরে, প্রায় 2000 ফুটের উপরে উচ্চতায় পাহাড়ে আমরা রয়েছি, এবং এখানকার পাড়াবাসী যারা রয়েছে, এই পাড়াবাসীর মুরব্বী যারা রয়েছেন তারা এখানে এসছেন, বই হাতে ধরে আছেন, কিন্তু তারা কেউ লেখাপড়া পারেন না। ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা অক্ষর জ্ঞানহীন। পিছন দেখে আমাদের এখানে শিশুরা, অনেক দিদিরা আছেন, এবং সামনে যারা বসে আছেন এই পাড়ার হর্তাকর্তা ব্যক্তি, এবং পাশাপাশি আরও অন্যান্য পাড়া থেকে এসছেন, পাড়া কারবারি প্রধানরা এখানে এসছেন। যে বিষয়টি এখানে মূল, যে এই বইটি শুধুমাত্র একমাত্র বই নয়, সামনে আরও প্রায় 7-8 মাস পরে আপনাদের দ্বিতীয় পর্বের একটি বই আমি আপনাদের হাতে দিতে পারবো। এভাবে যদি আপনারা আমার জন্য প্রার্থনা দোয়া করেন তাহলে আগামী দিনে হয়তো 4-5 বছরের মধ্যে আমি 10টি বই করতে চেয়েছি 3 পার্বত্য এলাকার মধ্যে, এবং যেটি করতে চেয়েছি ওই যে ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রানজিশন। উন্নয়ন হবেই, পৃথিবীতে উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। উন্নয়ন হবে যেরকম সোশিও এক্সচেঞ্জটা অথবা পরিবর্তন, এটাও হবে। তো এই যে পরিবর্তনের যে বিষয়গুলো, এটা খাতা কলমে লেখা থাক। বইটির নাম কি যদি বলি, যে প্রথমে ট্রান্সফরমেশন, রূপান্তর, কি করে পাহাড় এবং পাহাড়ের পাদদেশের মানুষ রূপান্তর হচ্ছে, মানে পাহাড় পরিবর্তন হচ্ছে, এবং ট্রানজিশন, কি করে আসলে স্থানান্তর হচ্ছে, তারই হলো একটি প্রকাশনা, সেটি হলো এই বই। এবার একটু উল্টায় দেন বইগুলো। পাহাড়ের রূপান্তর, বইয়ের নাম হলো পাহাড়ের রূপান্তর। এই বই আপনারা কেন পড়বেন, যে এই বই পড়তে গেলে আপনাদের পাহাড়ে পথ চলতে সুবিধা হবে, এবং পাহাড়ের পাদদেশে যে মানুষগুলো কত কষ্টে বসবাস করে তার কিছু নমুনা আপনারা খুঁজে পাবেন।
এবং তখন পাহাড়ের মানুষগুলোকে নিয়ে আপনার চিন্তা শক্তির একটা বিকশিত হবে এবং বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় আছেন এবং এই প্রান্তিক মানুষগুলো পাহাড়ের দুর্গমে কি করে বসবাস করে এবং সেই বসবাসের মধ্যে তাদের ওঠাবসা খাওয়া থাকা চলাফেরা শিক্ষা বাসস্থান বস্ত্র এগুলো কিভাবে তারা নিজেরা নিজেরা কত কষ্ট করে সমাধান করছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আমি আগেই বলেছি যে যে পরিমাণ র‍্যাপিড গ্রোথ চেঞ্জ এবং যে পরিমাণ উন্নয়ন হচ্ছে তাতে যেভাবে সংস্কৃতি বিপন্ন এবং মহাবিপদাপন্ন অবস্থায় আছে যাচ্ছে সেটি যদি এখনই আর্কাইভ করে তুলে রাখা না হয় তাহলে আগামী দিনে কি হারালাম সেটি কিন্তু আর কখনো খুঁজে পাবেন না সম্ভব না এখানে আমার পাশে যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর একটা বড় রকম আরতি একটা আবেদন ছিল যে আবেদন তাদের এখানে একটা স্কুল হবে এবং সেটা আবাসিক একটা স্কুল হোক এবং দুর্গম এই প্রান্তিক এই জায়গায় এই আবাসিক স্কুলটি হওয়াই উচিত কেননা আমি বারবার বারবার দেখেছি যে এই সমস্ত মানুষ স্বাধীনতা পরবর্তী 50 বছর পার হয়ে গেলেও শিক্ষা তো দূরের কথা আর যে বাকি চারটা মৌলিক অধিকার আছে সেখান থেকেও তারা অনেক পিছিয়ে রয়েছে এই বইটি আমাকে আমার এশিয়ান পাবলিশার্স তুষার ভাই যিনি রয়েছেন তিনি বলেছেন যে এই বইটি যদি 1000 পিস বিক্রি হয় কিন্তু আমার তো সারা বাংলাদেশে 50,000-এর উপরে বন্ধু রয়েছে শোভাকাঙ্ক্ষী রয়েছে তো আমি বলেছি যদি 1,00,000 টাকা আমি পাই তাহলে এই 1,00,000 টাকা দিয়ে আমি এখন যেখানে বসে আছি সেখানেই একটি স্কুল তৈরির পিছনে এই টাকাটি ব্যয় করা হবে তাহলে স্ক্রিনে যে বিকাশ নাম্বার রয়েছে 350 টাকা করে যদি আপনারা একটি ব্যক্তি বিকাশ করে দেন তাহলে আপনার ঠিকানায় এই বইটি চলে যাচ্ছে অথবা এই যে বিকাশ নাম্বারটি দেওয়া রয়েছে সেটি না হয়ে যদি রকমারি তো আপনারা বইটি অনলাইনে অর্ডার করেন আপনারা পেয়ে যাবেন 1 থেকে 2 দিনের মধ্যে তাহলে এই যে বইগুলো বিক্রির যে টাকাটি সেই টাকাটি এই স্কুলে তৈরির পিছনে ব্যয় করা হবে এবং এখানে যে শিশুগুলো রয়েছে তাদের জন্য সুতরাং যে কাজটি আমি করছি আমার মতো আরও বন্ধুরা সবাই মিলে যদি এইভাবেই নিজস্ব কনসেপ্টে কাজগুলো করে রাখতে পারতেন বা পারেন তাহলে আগামী দিনে যেহেতু উন্নয়নের ডামাডোলে উন্নয়ন তো ঠেকাতে পারবেন না উন্নয়নের ডামাডোলে পুরোপুরি বিপন্ন হয়ে যাবে এখানকার সংস্কৃতি কেউ ঠেকাতে পারবে না কারণ পৃথিবীর উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না উন্নয়ন যেমন দরকার আছে তেমন সংরক্ষণ দরকার আছে আমি সংরক্ষণের কথা বলেছি আমি এই বইয়ের মধ্যে পরিবর্তনের কথা বলেছি আমি এখানে স্থানান্তর হওয়ার কথা বলেছি আমি এখানে কী করে ভাবগুরু হয়ে যায় মানুষগুলো কী করে প্রকৃতি বিপর্যস্ত হচ্ছে আমি এখানে তুলে ধরেছি এবং প্রতিটি মুহূর্তকে তুলে ধরার পিছনে প্রতিটি গল্প রয়েছে পাহাড়ে রূপান্তর এই বইটি দাদারা যারা ধরে আছেন নিজের হাতে তারা কিন্তু বিশ্বাস করেন তারা কিন্তু তাদের শিক্ষা বলতে কিছু নেই তাদের পূর্বপ্রজন্ম শিক্ষা গ্রহণ করেননি তারা শিক্ষা গ্রহণ করেননি কিন্তু তাদের ছেলে মেয়ে যাতে শিক্ষা বঞ্চিত না হয় এই জন্য তাদের হাত দিয়েই তাদের স্বপ্নকে আরও শক্ত করার জন্যই তাদের হাত দিয়ে এই বইটি উন্মুক্তকরণ করলাম এই দুর্গম প্রান্তিক এই পাহাড়ে যে পাহাড়ের এই পাড়াটির নাম সাকলাং পাড়া এই যে পথ থেকে পথে পাহাড় থেকে পাহাড়ে ঘুরতে ঘুরতে এই গল্পগুলো এখানে এসছে বাই দ্য উন্মুক্তকরণ করলাম এটা এরপর আমার আরও বন্ধুরা আছে তাদের দ্বারাও আমরা উন্মুক্তকরণ করব এখন এই পর্যন্তই আমি যে ডায়লগটা সবসময় বলি যে প্রকৃতি প্রকৃতির মতো চলুক পাহাড়ের মানুষকে ভালো রাখতে হবে পাহাড়ের মানুষ ভালো থাকলে কেননা তারা তো বাংলাদেশি পাহাড়ের মানুষ আমরাও বাংলাদেশি পাহাড়ের মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে আমরা বাংলাদেশকে অবশ্যই ভালো রাখতে চাই কে খারাপ রাখতে চাই বাংলাদেশে কারণ আমরা তো বাংলাদেশ আমার দেশপ্রেমিক সুতরাং একটি কথা আমি সবসময় বলি ভালো থাকুক বাংলাদেশ এই মানুষগুলোই এই পাহাড়ের রূপান্তর বইটি আপনাদের কাছে এক আবেদনের মাধ্যমে উন্মুক্ত করলো তাদের জন্য তাদের ছেলেমেয়েদের জন্য হলো বইটি আপনারা কিনবেন এবং সে সাথে আমার যত কষ্ট হোক আপনাদেরকে আমার যে সমস্ত প্রতিবেদনগুলো দেখেন ভিডিও অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আমার চোখ দিয়ে আপনাদের চোখে ডেলিভারি করি আপনারা পাহাড়ে মানুষ দেখেন বহু দূর দূরান্তের জেলা রয়েছে সেই কুড়িগ্রাম নীলফামারি আপনার কুড়িগ্রাম নীলফামারি ঠাকুরগাঁ রংপুর এই সমস্ত মানুষ বরিশাল বরগুনা ভোলা ওদিককার মানুষ যারা পাহাড়ে আসতে পারেন না তারা ঘরে বসে এখন মোবাইলে ফেসবুক খুললেই মোবাইলে ইউটিউব খুললেই আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলো সমতলে যেহেতু বেশিরভাগ মানুষ বাঙালি কিন্তু এখানে কিছু মানুষ রয়েছেন এই পাহাড়ে যে 13 জাতিগোষ্ঠী এই জাতিগোষ্ঠীর মানুষগুলো কী করে বসবাস করছে জীবনযাপন করছে তা আপনারা আমার মাধ্যমে দেখতে পাচ্ছেন পথ চলতে কষ্ট হয় তারপরেও কষ্ট করতে রাজি আছে কিন্তু এই কষ্টের সাথে আপনারা একটু সামিল হন আপনারা আপনাদের মতো করে এই বইটি ক্রয় করবেন এবং আমার সাথে একসাথে পথ চলবেন এবং এই মানুষগুলোর পাশে থাকবেন